2018 সালের অক্টোবরের 13 তারিখ তৎকালীন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী সিকিউরিটি তার সার্ভিস রিভলভার দিয়ে গুলি করে আত্মহত্যা করেন বলে অভিযোগ উঠেছিল। পরের দিন অ্যাপেলো হাসপাতালে তার মৃত্যু হয়। ময়না তদন্তের রিপোর্টে বলা হয় আত্মহত্যা হলেও হতে পারে, কিন্তু এরপরই সমস্ত তদন্ত ধামাচাপা পড়ে যায় বলে অভিযোগ। অভিযোগ, পরিবারকে শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন কেন তার সিকিউরিটি আত্মহত্যা করল সব দিক তিনি খতিয়ে দেখবেন। দীর্ঘ প্রায় 3 বছর পর সেই সিকিউরিটির স্ত্রী তমলুক থানায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ফেক ডায়েরি করেছেন। তার স্ত্রীর অভিযোগ, কোনোভাবেই তার স্বামী আত্মহত্যা করতে পারে না। ঘটনার দিন তার সঙ্গে তার স্বামীর কথা হয়েছিল। সেই যুবকের আত্মীয় মহিষাতলের বিধায়ক তৃণমূল কংগ্রেস নেতা তিলক চক্রবর্তী এদিন অভিযোগ করেন, সেই সময় মন্ত্রীর ভয়ে তারা এই নিয়ে তদন্ত চাইতে পারেননি। তারা এখন চান তদন্ত করে সত্য উদ্ঘাটিত হোক। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। সে মুর্শিদাবাদ গেছিল, দাদার সঙ্গে ডিউটি করেছে দীর্ঘদিন আগে থেকেই, দিয়ে রিক্রি হিসাবে কাজ করেন ওয়েস্ট বেঙ্গল পুলিশে। রাত্রি 2-2:30 দিকে বাড়ি ফিরেছে, মানে ব্যারাকে ফিরেছে, মিসিসের সঙ্গে কথা হয়েছে। পরের দিন সকাল 10:15 দিকেও মিসিসের সঙ্গে কথা হয়েছে, সে স্কুলে যাচ্ছে, মর্নিং স্কুল, তার আগে আমি বাড়িতে যেয়ে ভাত খাবো, দাদার সঙ্গে দেখা করে যেতে বলেছে দাদা। এরপরে ঠিক 11টা নাগাদ, 10:30 থেকে 11টা নাগাদ আমাকে মাননীয় মন্ত্রী ফোন করে বলে, এই তিলক তোমার ভাই কী করলো? বললাম কী করেছে? না, তার সার্ভিস রিভলভার দিয়ে সে নিজের মাথায় গুলি করে নিয়েছে। এটা হতে পারে না। আর আপনি কী বলছেন? বলে হ্যাঁ, আমার সর্বনাশ করে দিল। দেখো বোধ হয় ওর স্ত্রীর সঙ্গে কোনো গণ্ডগোল তো রয়েছে কিনা। মানে আমার স্ত্রীর সঙ্গে তার গণ্ডগোল তো হয় না করে দিন, যাই হোক আমি খোঁজ নিচ্ছি। এরপরে আমরা নিজেই যাই কাঁথিতে এবং দারু হসপিটালে যাই। সেখানে গিয়ে কিছু দেখার মতন কিছু ছিল না, হসপিটালে ভর্তি, লাইফ সাপোর্ট দেওয়া ছিল, তা আমার ধারণা ছিল তখনই বোধহয় কিছু নেই। পরবর্তী সময়ে কলকাতা থেকে লাইফ সাপোর্ট গাড়ি গিয়ে অ্যাপোলো হাসপাতালে নিয়ে আসে 13 তারিখ রাত্রিবেলা মাননীয় মন্ত্রী আমাকে জানায় যে ডাক্তারের বোর্ড বসছিল, তাতে দেখেছে যে সমস্ত ব্লাড ক্লট হয়ে গেছে, কিছু করার জায়গা, অপারেশনের জায়গায় নেই, এফোড় হুপোড় হয়ে গেছে, এদিক দিয়ে গুলি ডান দিক দিয়ে বাম দিকে চলে গেছে, এফোড় ফোড় হয়ে গেছে, কিছু করার নেই। পরের দিন জানা গেল মারা গেছে, ফুলবাগান থানায় পোস্টমর্টম হয়েছে, বাড়িতে নিয়ে গিয়ে তারপরে যা কাজ করার কাজ করা হয়েছে। কিন্তু মাননীয় মন্ত্রীর কাছে কাকা কাকিমা এবং তার মিসেসের একটাই এ ছিল যে ঘটনাটা সত্যাসত্য তো জানা, আর কিছু না। তার মোবাইল বা অন্যান্য কিছু পরবর্তী সময় পাওয়া গেছে, বলছে আমরা খুলতে পারি। তা এবারে এটার বিষয়ে আমরা আর, তখন তিনি মাননীয় মন্ত্রী ছিলেন, তার উপরে আমার আস্থা ভরসা বিশ্বাস ছিল। বাড়ির লোক হয়তো ভেবেছে, তার মিসেস হয়তো ভেবেছে দাদা, আমি তার জ্যাঠদত্ত দাদা, দাদা বোধহয় পার্টি করে বলে বিশেষ মাথা ঘামায়নি। আমি এখন বিধানসভা চলছে, আমি এখন জানতে পারলাম যে 7 তারিখ কাঁথি থানাতে গিয়ে অভিযোগ করেছে, বিষয়টা দেখাচ্ছে। তিনি কতদিন ছিলেন মানে মন্ত্রী? মানে কে মাননীয় মন্ত্রী? শুভেন্দুবাবু, তিনি পরিবহন মন্ত্রী যিনি ছিলেন। বলছি সেদিন ঘটনা ঘটার অতক্ষণ পরে কেন অ্যাম্বুলেন্স, লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স, সেটা তো আমি বলতে পারবো না। যিনি অ্যারেঞ্জমেন্ট করেছেন তিনি বলতে পারবেন, এটা আমার জানার সম্ভব না। পোস্টমর্টম রিপোর্টে কী ছিল? পোস্টমর্টম রিপোর্টে দিয়েছে সাসপেক্ট সুসাইড। আমরা যেহেতু বলেছিলাম যে পোস্টমর্টমে আমাদের রেকর্ডিং করা হচ্ছিল, আমার ভাই ছিল সেখানে, ভাই বলেছে যে যদি সুসাইড হয় তাহলে সুসাইড, যেটা পোস্টমর্টম রিপোর্ট যা বলবে সেটাই আমি মানব। তিনি বলেছেন যে তার সঙ্গে কিছুক্ষণ আগে কথা হয়েছিল যেদিন ঘটনা ঘটে, এবং তিনি বাড়ি বললাম তো 10:15 কথা হয়েছে তার সঙ্গে। আপনারা এবং তার পরিবারের লোকজনরা কি এই যে রিপোর্টটা দিয়েছে সেটা নিয়ে স্যাটিসফাই কিনা? আমি তো বলছি আমরা তো অভিযোগ করেছি, আইন দেখবে, আর আইন দেখে বুঝবে। আমরা পোস্টমর্টম রিপোর্ট দিয়েছে, এটা সাসপেক্ট সুসাইড। তাহলে সাসপেক্ট সুসাইড যখন সুসাইড তো 100% বলছে না, তাহলে দেখুক সেটা। আপনার কি ধারণা যে এটার মধ্যে কোনো গাফিলতি? না, আমার ধারণা, আমি ধারণার বশবর্তী কিছু বলবো না, কিন্তু আমরা চাইছি
প্রকৃত তত্ত্বটা কি কি ঘটনা ঘটেছে, সত্যি সত্যি ভাই সুসাইড করেছে কিনা এটা জানতে চাইছি। কিন্তু দু বছর পরে কেন এই অভিযোগ? এটা তো বলতে অসুবিধা কিছু নেই যে তিনি মাননীয় মন্ত্রী ছিলেন, তিনি রাজ্যস্তরের নেতৃত্ব ছিলেন, তাকে ইয়ে করে টেকিয়ে আমাদের অভিযোগ করা স্ত্রী হয়তো তার স্ত্রী সাহস দেখাতে পারেনি। আজকে তিনি অন্য দলে গেছেন, আজও পর্যন্ত তিনি কোনো সৎ উত্তর দেননি, তাই তার স্ত্রী জাস্টিস পাওয়ার জন্য করেছেন। পরিবারের কোনো সাহায্য বা চাকরি কাউকে দেওয়া বা ইত্যাদি? না না, আমাদের পরিবারের চাকরির দরকার নেই, আমাদের পারিবারিক সেরকম আর্থিক অবস্থা নেই যে আমাদের চাকরি বাকরি দিতে হবে। আমাদের দুটি তার ছোট্ট মেয়ে, একটার 12 বছর, একটা 9 বছর, দুটি ছোট্ট মেয়ে। এই এখন ক বছর, তিন বছর পরে একজনের বয়স হচ্ছে 12, একজনের 9, তার আরও ছোট ছিল, তাদের কোনো বোধশক্তি ছিল না। আমি বলছি এই যে সরকারি কেউ মারা গেলেন এইভাবে, সরকার তো সাহায্য করে প্রোটোকল অনুযায়ী? না সেরকম আমরা, আপনার নাম আর পরিচয়? এবং তিলক কুমার চক্রবর্তী, সেই ব্যাপারে বিধায়ক মহিষাদল বিধানসভা। আমি বলছি সেই ব্যাপারে মন্ত্রীও কোনো সাহায্য করেনি? মন্ত্রী ব্যক্তিগত কিছু দেখছে, দেখবো, আমি ঘরের ছেলে এইসব বলেছে, কিছু করেনি। দাদা একটু দাঁড়ান, একটু আমি আমার খাদিজা বস্ত্রালয় ধুলিয়ানের বুকে নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে এলো খাদিজা বস্ত্রালয়। সুতি থেকে তাঁত, জামদানি থেকে বেনারসি, থাকছে রকমারি শাড়ির বাহারি কালেকশন, আরও থাকছে বিয়ের সমস্ত রকম পোশাক আশাক। একই ছাদের তলায় আরও পেয়ে যাবেন চুড়িদার পিস, জিন্স প্যান্ট, ব্লাউজ, সায়া, রেডিমেড পোশাক, আরও অনেক কিছু। তাই পছন্দ মতো বাজার করতে হলে আপনাকে আসতেই হবে খাদিজা বস্ত্রালয়ে। আমাদের ঠিকানা কাকুরিয়া রোড, ধুলিয়ান, মুর্শিদাবাদ। ফোন নম্বর 9733158378 অথবা 6295282931।